হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা ভাবছো সকালবেলা উঠে লিপস্টিক দিয়ে আমাদের সামনে গুড মর্নিং কেন বলছে? আজ আমি একটু সকাল সকাল উঠেছিলাম কিছু শর্টস বানাবো বলে, তাই জন্যই আমি তোমাদের সামনে এরকমভাবে এসেছি। ঠিক আছে, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের পরে কী রান্না হয় না হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেমন, তোমরা ব্রেকফাস্ট করেছো নিশ্চয়ই? ঠিক আছে বন্ধুরা, ব্রেকফাস্ট আমি দেখাচ্ছি আমি কি করছি। চায়ের জল বসিয়েছি, চা হচ্ছে, আজকে র চা খাবো। আর আমার ছেলেও আছে, আজকে বাবা সকালেই বেরিয়ে যায়। আর ছেলে আছে, ছেলে কি ব্রেকফাস্ট করছে, আমি কি ব্রেকফাস্ট করছি, একই থালায় সাজিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি একটু পরে। কেমন, এই যে বন্ধুরা, আজকে ব্রেডকে এমনি সেকে নিয়েছি বাটার ছাড়া। এখানে দুটো ডিম্পোজ আছে, একটু ভালো করে ডিম্পোজটা মানে একদম তলতলে করিনি, একটু ভালো করে পিটুপিট করে নিয়েছি। চারটে কলা আছে, কাঁঠালি কলা, আর জিলিপি আছে চার পিস, আর মিষ্টি যা আছে ছেলে আর আমি দুজনে মিলে খাবো। ঠিক আছে, আর চায়ের জল ওখানে ফুটছে, চা হয়ে গেলে এগুলো খেতে শুরু করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই ভালো আছো নিশ্চয়ই, রাখছি। বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে আর আসিনি, ডাল বেগুন ভাজা আর মাছ ভাজা করেছিলাম, আর একটু আলু ভাতে দিয়েছিলাম, ওটা তোমাদের দেখাইনি। এখন রাতে রান্না হচ্ছে, সবাইকে শুভ সন্ধ্যা। এই আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আদা রসুন যা যা দরকার জিরে টিরে সব বেটে নিয়েছি পেস্ট করে। এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে দেশি মুরগির মাংস আছে, একটা বড় 4 কিলো ওজনের মুরগির মাংস ওর বাবা হাফ এনেছে। ঠিক আছে, এখানে 2 কিলো মতো আছে, তো মাংসটা আমি প্রেশারেই দেব, কারণ বড় মুরগি তো আর দেশি মুরগি অনেকটাই সময় লাগবে। তবে হ্যাঁ, কাঠের উনুনে যারা রান্না করে তাদের রান্নার টেস্টই আলাদা হয়, ছোটবেলায় মামার বাড়িতে খেতাম, খুব ভালো লাগতো খেতে। ঠিক আছে বন্ধুরা, এটুকু শেয়ার করলাম, পরে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আবার একটা নতুন দিনের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে। এখন ব্রেকফাস্ট করব, তো সকালে একটু ড্রেসিং টেবিলটা নোংরা টোংরা হয়েছিল, একটু টুকটাক কাজকর্ম করলাম, পরে ব্রেকফাস্টের আয়োজন করেছি। কাল রাতে দেশি চিকেন রান্নার পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আসলে আমার মনে ছিল না সত্যি কথা। আসলে এরকম ক্যামেরা করা বাই করা এগুলো তো আমার অভ্যাস ছিল না, সত্যি মনে থাকে না, এগুলো আসলে অভ্যাস হয়ে গেলে তখন আবার মনে পড়ে যায়, কি বলো। তো যাই হোক, এখন ওই ছেলে বললো যে কাল রাতে যে রুটি ছিল ওই রুটি দিয়ে ও চিকেনটা গরম করে দিলে একটু খাবে, আর আমি ডিম ভাজা করলাম, দুধ চা করেছি। তোমরা আমাকে অনেকেই বারণ করেছো যে গ্যাস হবে দিদিভাই, খেয়েও না। অবশ্যই তোমরা আমার ভালোর জন্য বলেছো, কারণ তোমরা তো আমার ভালো চাও, ভালো বন্ধু, সেই জন্যই বলেছো, তোমাদের কথা অবশ্যই মানে ঠিক। হ্যাঁ, কিন্তু একটু লোভ লাগে তো, শীতকাল বলেই খাচ্ছি, গরমকালে তো একদমই খাই না বন্ধুরা, আর সন্ধেবেলা তো আর খাই না। ঠিক আছে, যখন খাই রচাই খাই, আর বেশি দিন হয়তো খাবোও না, মানে রচাটাই আবার শুরু করব। ঠিক আছে, তোমাদের সঙ্গে টিফিনটা শেয়ার করে দিচ্ছি, দেখো। আর সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করো, একটু ফুল ওয়াচ করো বন্ধুরা, কারণ ওয়াচ টাইমটা খুব কম আসছে। হ্যাঁ, কেমন, আমি ব্রেকফাস্টটা দেখিয়ে আমি এখন ভিডিওটা অফ করে দেবো, কেমন বন্ধুরা। এই যে কাল রাতে রুটি ছিল, একটু মুড়ে রেখেছিলাম বলে এরকম হয়ে গেছে রুটিটা, আর এই যে চা, আর এই চিকেন, আর এই ডিম। ঠিক আছে, আমি এবার খাওয়া দাওয়া করে নিই, কেমন বন্ধুরা। আমি মল থেকে কি কি কিনেছিলাম তোমাদের বলেছিলাম আমি পরে শেয়ার করব, তো দেখো আমি কি কি কিনেছিলাম, খুবই সামান্য জিনিস কিনেছিলাম, তোমাদের সঙ্গে এখন সেটা শেয়ার করে দিচ্ছি, কেমন। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ভালো লাগলে একটা করে লাইক দিও, অবশ্যই পাশে থেকো, পাশে থাকলে অবশ্যই সাড়া পাবে। দেখো বন্ধুরা, দুটো কফি মগ নিয়েছি, এগুলো নিলে 170 টাকা করে, একটু একটাই খুলে দেখাই, দুটোই একই রকমের, এই যে ঠিক আছে, এটার কোম্পানিটা হচ্ছে, এটা কিন্তু লা ওপালা না, এটা কিন্তু লারা ওপালা এরকম কিছু লেখা, এটা বোরোসিলের। ঠিক আছে বন্ধুরা, বোরোসিল কোম্পানি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা এমনি বসা কানের কিনেছি, এটা নিয়েছে 295 টাকা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সাদার উপরে। আর আরেকটাও নিয়েছি, এই যে দেখাচ্ছি তোমাদের,
পড়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা নিয়েছে ওই 250 টাকার মতো। ঠিক আছে, এই দুটো নিয়েছিলাম। তোমরা তো এর আগে দেখলে বন্ধুরা যে দুটো বর্ষা কানের আর একটা দুটো কফি মগ, আর এই হচ্ছে কি এই জ্যাকেটটা আমি আমার জন্য কিনেছিলাম ওই দিন। ঠিক আছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা খুব সফট, হ্যাঁ খুবই সফট একদম। আর এটা দাম নিয়েছিল মানে 1 টাকা কম, 1600 টাকা। ঠিক আছে, মানে আমি গায়ে দিয়ে পরেও দেখেছি এতটা সুন্দর, মানে আরামদায়ক, খুবই পছন্দ হয়েছে। আর সাদা তো সব কিছুর জন্যই ভালো, শুধু একটু ঠিকঠাক রাখতে হয়, নাহলে সাদা তো এরপর যদি কিছু দাগ লেগে যায় তখন অসুবিধা হয়, কি বলো? তা তোমাদের সবার এটা দেখে, কার কার এটা দেখে ভালো লাগলো বা কমেন্ট করো, বা এটা ভালো হয়েছে কিনা সেটাও জানিও। কেমন তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করে, পরে আবার রাতে কি খাই না খাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। ঠিক আছে বন্ধুরা, শুভ সন্ধ্যা। বন্ধুরা দেখো, রাতের ডিনার শেষ করছি, রুটি ছোলার ডাল দুপুরের আর বেগুন ভাজা। ঠিক আছে, 3টে রুটি আছে। তো গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই দেখো কিন্তু, হ্যাঁ, আর একটা করে অবশ্যই লাইক দিয়ে যেও।